हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। আমি সুস্মিতা আর তোমরা দেখছো ডেইলি ব্লগ বাই সুস। বলো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে 10:30। হ্যাঁ, এখন যদি ভেবে থাকো যে সকাল সকাল আমি কাজল লিপস্টিক পরে কি করছি, তাহলে আমি নিচে লিংক দিয়ে দিয়েছি, যাও চলে যাও গিয়ে দেখে এসো আমি অ্যাকচুয়াল ফেসের ওপর কি এক্সপেরিমেন্ট করেছিলাম। তো চলো, সেই জন্যই আমি সকাল সকাল আর কি এরকম সেজে আছি লিপস্টিক লাইনার কাজল পরে। আমি আর একটা ভিডিও শ্যুট করছিলাম সেই জন্য। তো আজকে আমার মর্নিং অনেকক্ষণ আগে হয়ে গেছে, সব কাজবাজ সেরে ফেলেছি, ফেলে শ্যুট করছিলাম একটা মেকআপের। আর এখন কিছু করার নেই, কারণ আজকে কিছু খাওয়া নেই, জাস্ট একটুখানি চা খেয়েছি, আর কিচ্ছু করার নেই, কারণ আজকে শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার। তো আমি পার্সোনালি যদি বলে থাকি, আমি ঠাকুরকে বিশ্বাস করি কি করি না আমি নিজেও জানি না, কারণ আমার যেদিন ইচ্ছা হয় আমি সেদিনই ঠাকুরকে গিয়ে পুজো দিই, ইচ্ছা হয় না দিই না। তো কিন্তু প্রত্যেক বছরের শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার করে আমি শিবের জন্য করি। সো আজকেও তাই, সোমবার আমি ফার্স্ট, আজকেও আমি তাই করলাম, সেই জন্য সব কিছু খাওয়া বন্ধ আজকের জন্য আপাতত। তো দুপুরবেলা নিরামিষ খাবো, মানে আমি খেতাম না, রুটি পরোটাই খেতাম, কিন্তু এবছর একটু আমার শরীরের প্রবলেম আছে, একটু রুটি পরোটা এইসব খাওয়া মানা আছে, যার জন্য আমাকে সেদ্ধ ভাতই খেতে হবে। ঠাকুর জানে 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 অনেক বছর ধরে করছি, রেগুলার রুটিন হয়ে গেছে, জানে যে আমার শরীর খারাপ তাই আমি ভাতটা খাচ্ছি, নালে খেতাম না, জানে ঠাকুর। সো ইয়ার কি না মেরে চল আজকে ব্লগটা স্টার্ট করি। ব্লগটা আজকে মোটামুটি কাজ বাজ কমপ্লিট, আমি তোমাদের সাথে শুধুই আড্ডা মারবো, আর না একটু বাকি আছে, যেমন রান্নাঘরের কিছু কাজ বাকি আছে, ওটা আমাকেই করতে হবে, কারণ আজকে তো বললামই তো নিজেরটা তো নিজেকে বানাতে হবে অ্যাটলিস্ট, তাই না? তাই চল বানিয়ে ফেলি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো। আবার আমি নাইটিটা পরে ফেলেছি, কারণ আমি একেবারেই কাজ করতে পারি না, মানে বাড়িতে নাইটি হলে আমি ভীষণ কমফোর্টেবলি কাজ করি। সো আমি নাইটি পরে ফেলেছি, ইগনোর মাই নাইটি, চলো আমি কাজগুলো সেরে নিই। সব ধুতে হবে, গ্যাস পর্যন্ত আজকে সব ধুয়ে আমার জন্য আলাদা করে রান্না করতে হবে। কি কপাল, বাড়ি ফেলে দিয়েছি। বাড়িতে হলে কিছু করতাম না ফাইনালি, মানে ফাইনালি কি ফার্স্ট কথা, আমি কিছু করতামই না। আর এই শ্রাবণ মাসের সোমবার হলে বাড়িতে, আমার বাড়িতে হচ্ছে প্রত্যেকটা সোমবারই আর কি পালে, তো প্রত্যেকটা সোমবারই যেহেতু পালে, আলাদা করে শ্রাবণ মাসের জন্য আলাদা কিছুই না, তো সবই নিরামিষ, কিন্তু এখানে করতে হবে। কখনো কাউকে লিপস্টিক কাজল পরে বাসন মাজতে দেখেছো? দেখো নি না? দেখো, আমি মাজছি লিপস্টিক কাজল পরে বাসন, তোমরাও ট্রাই করো, ট্রাই করো বাড়িতে। স্নান হয়ে গেছে, এবার পুজো করতে হবে। আজকে যেহেতু সোমবার, তার মধ্যে দুটো থেকে ক্লাস করানো আছে মেকআপের, একটু তাড়াতাড়ি সব কিছু করতে হবে। এখন অলরেডি বাজে 1টা, তো 1 ঘন্টার মধ্যে আমাকে পুজোও করতে হবে, প্লাস রেডি হতে হবে
প্লাস খেতে হবে, মানে অনেকগুলো কাজ। তো চলো চটপট করে সেরে নিই। নিতে আসো, আমি বেসিক্যালি দিই না, যেদিন যেদিনই দিই ছুটকে আমার পাশে এসে বসে পড়ে, মা দিলেও মায়ের পাশে এসে বসে পড়ে। তো এই হচ্ছে আমাদের ছুটকি। ছুটকি খাওয়ার জন্য ছুটকি আসে, এনে সরে যা, ঠাকুরকে দিচ্ছি, সর আমি দিচ্ছি, ওখানে বস, পরে দেব, পরে দেব, এখন দেবই না, আমার কাজ শেষ হবে তারপর দেব, তার আগে বসতে বলেছি। ছুটকি, ও একটা নকল দানা খাওয়ার জন্য এসছে, এনে এনে নে, এনে 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 ছাড়ি ছাড়ি, আচ্ছা আচ্ছা ধর, শান্তি, ওকে ধরতে পারলি না কেন, আমি দিলাম ওরম ভাবে ধরতে পারলি না কেন, এই যে আমাদের ছুটকি রানী ফেলে দিয়ে চলে যাবে। আজকেও গরমটা খারাপ না, মারাত্মক গরম। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখন লাঞ্চ করব। তো তারপরে ক্লাস করানোর জন্য আমাকে রেডি হতে হবে। খাবার নিয়ে টেবিলে বসলাম না, আমি আজকে ঘরেই বসলাম, কারণ আজকে তো আমার নিরামিষ, বাদ বাকি বাড়ির তো আর কেউ করে না সোমবারটা, তো যার জন্য সবার আমিষ আজকে। তো আজকে ওরা তো টেবিলে, বুঝতেই পারছো চারিদিক একটা ছোঁয়াছুঁয়ির ব্যাপার হয়ে যাবে, সেই জন্য আমি ঘরেই বসলাম। কারণ অনেকেই কমেন্ট করতে পারো যে আমি ঘরে কেন বসেছি, ভাত নিয়ে, ভাত ঘরে খেতে নেই। আর তার থেকেও বড় কথা, অনেকে হয়তো এটাও ভাববে যে সোমবার দিন, মানে শ্রাবণের সোম যারা করে আর কি, নয় না খেয়ে থাকে, নয় রুটি পরোটা এইসব কিছু খায়। তো আমি প্রথমেই বলে দিয়েছিলাম ব্লগটা ফার্স্টের দিকে একবার দেখে নাও, কারণ আমার একটু শরীর খারাপ, একটু শরীরটার প্রবলেম, তো আমার আঠা ময়দার জিনিস খাওয়া মানা, সেই জন্য আমি নিরামিষ খাচ্ছি। তো এটা হলো বাজে 5:30, আমার ক্লাস করানো শেষ, আপাতত এখানেই ব্লগটা শেষ করলাম। তো আবার কোনো ব্লগে, নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। চলো সবাইকে টাটা, বাই বাই। আর যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করতে ভুলো না। চলো সবাই ভালো থেকে, টাটা।